শ্রীলঙ্কান হেড কোচ চন্দ্রিকা হাথুরে সিংহকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। অসদ আলোচনার জন্য তাকে 48 ঘন্টা সাসপেন্ড এবং 24 ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশে জবাব দিতে বলা হয়েছে। টাইগারদের অন্তর্বর্তীকালীন হেড কোচের দায়িত্ব দেওয়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ও কোচ ফিল সিমন্সকে। মিরপুরের হোম অফ ক্রিকেটে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবি সভাপতি আদিল আহমেদ শানের রিপোর্টে বিস্তারিত। গুঞ্জন ছিল অনেক দিন, অবশেষে তাই সত্যি হলো। ক্রিকেটারদের সাথে অসাদ আচরণ এবং নিয়ম বহির্ভূত ছুটি কাটানোয় স্থায়ীভাবে টাইগারদের হেড কোচের দায়িত্ব হারাচ্ছেন হাথুরু সিংহ। দ্বিতীয় মেয়াদ পূর্তির চার মাস বাকি থাকতে এবং সাউথ আফ্রিকা সিরিজ শুরুর চার দিন আগে শোকস লেটার পেয়ে মঙ্গলবার সকালে মিরপুর থেকে বাক্স পেটরা গুছিয়ে বের হন লঙ্কান কোচ। এর আগে প্রথম মেয়াদেও সময়সীমা পেরোনোর আগে 2017 সালে স্বেচ্ছায় চাকরি ছেড়ে চলে গিয়েছিলেন হাথুরু সিংহে। দুই তিনটা ঘটনা ঘটেছে যেটা আসলে খুব পীড়াদায়ক ছিল আমার জন্য অ্যাজ এ ফর্মার প্লেয়ার, প্লাস এটা টিমের জন্য খুব একটা ভালো উদাহরণ ছিল না আর কি। সো সেই দিকে বিবেচনা করে আজকে আমরা তাকে একটা শো কজ নোটিস অ্যান্ড সাসপেনশন ফ্রম ডিউটি অ্যাজ হেড কোচ। হাতুরুর স্থলাভিষিক্ত হচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্স। বাংলাদেশের সাউথ আফ্রিকা আফগানিস্তান সিরিজ সহ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তিনি অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন। সবশেষ পাপুয়া নিউগিনির হয়ে কাজ করা সিমন্সের হাত ধরেই 2016 টি টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি জেতে ক্যারিবীয়রা। আফগানিস্তান আয়ারল্যান্ড সহ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও সুনাম রয়েছে। প্রায় 100 দিনের মতো একটা এনগেজমেন্ট হয়, মানে 6 মাস মাসের হিসাবে সাড়ে পাঁচ মাসের মাসের মতো। রাইট, হি ওয়াজ এ হেড কোচ ফর ডিফারেন্ট কান্ট্রিজ ফিল সিমন্স। এখন তাকে লম্বা সময়ের জন্য না, এটা আমাদের এই চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত আমাদের এই ইনিশিয়াল কন্ট্রাক্টটা। ক্রিকেট বোর্ডের দায়িত্ব পাওয়ার আগে থেকেই হাথুরু সিংহের সঙ্গে বিরোধ ছিল বিসিবি সভাপতি ফারুকের। তবে ছাঁটাই প্রক্রিয়ায় ব্যক্তি আক্রোশ নেই বলে আইসিসি সভায় যোগ দেওয়ার আগে জানিয়ে গেলেন বিসিবি বস। ব্যক্তিগত কারণে এখানে ইনফ্লুয়েন্স করে নাই, শুনেন, আমাকে ব্যক্তিগত আদিল আহমেদ শাহ, চ্যানেল আই, ঢাকা।